অনেকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছো ক্লাস 9 এর কোন টপিক নিয়ে বলার জন্য, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো। তো আজকে আমি এরকম একটা টপিক নিয়ে পড়াবো, ক্লাস 9 নয় শুধু, ক্লাস 11, ক্লাস 12 এবং NEET যারা দেবে, যারা পরে বায়োলজি নিয়ে পড়তে চাও, তার জন্য এই বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হওয়া খুব জরুরি, যে টপিকটা নিয়ে আজকে আমি পড়াবো। তার আগে বলে রাখি, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটাকে ভালোবাসার জন্য, আমার চ্যানেলটা দেখার জন্য এবং আমার চ্যানেলে রেগুলার কমেন্ট করার জন্য। তোমাদের যার যার রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি অবশ্যই চেষ্টা করব তার অনুযায়ী তোমাদের রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করা এবং নতুন নতুন ভিডিও আরো নিয়ে আসা যেগুলো তোমাদের প্রয়োজনীয়। আরেকটা কথা, তোমরা ভুলবে না, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাকে প্রেস করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। আর তোমার বন্ধুদেরকেও পড়ার বিষয়ে বিভিন্ন রকম হেল্প করার জন্য আরো অনেক বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আজকে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। টপিকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আর প্রথমেই বলে রাখি, এই টপিকটা একদিনে শেষ হওয়ার নয়, এর অনেকগুলো পার্ট আসবে, তো সেই সবগুলো তোমরা মন দিয়ে দেখো। কোনো কোয়ারিজ থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আমি চেষ্টা করি প্রত্যেককে তার রিপ্লাই দেওয়ার। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস স্টার্ট। আজকে আমরা পড়বো কোষ সম্পর্কে, কোষ জিনিসটা কি। আচ্ছা, তোমাদের কখনো এরকম মনে হয়েছে যে ধরো আমাদের মাদের দেখেছি আমরা দই পাতে, দেখেছি তো দুধের মধ্যে দইয়ের সাঁচা দিয়ে দেয়, সেখান থেকে দুধ থেকে দই হয়ে যায়। কিংবা আমরা বাড়িতে এখন অনেকেই কেক বানিয়ে থাকি, সেখানে আমরা বেকিং পাউডার ইউজ করি, তাই তো? বেকিং পাউডার ইউজ করলে কি হয়, কেকটা যেটা আমরা ব্যাটারটা দিই সেটা ফুলে ভেপে যায়। কিংবা ডিম, যেটা আমরা সব সময় প্রায় খেয়ে থাকি এবং আমাদের অনেকেরই এটা খুব একটা প্রিয় খাদ্য। তো কখনো ভেবে দেখেছো যে দইয়ের মধ্যে কি এমন থাকে বা যেটা আমাদের দুধকে দইয়ে পরিণত করে দিচ্ছে, বা কেকের মধ্যে বেকিং পাউডার দিলে সেটা কিভাবে ফুলে ভেপে উঠছে? এগুলোর কিন্তু প্রত্যেকটা এক হয় ব্যাকটেরিয়া কিংবা ইস্ট, যা কিনা এক একটা সেল বা এক একটা একক কোষ। দইয়ের মধ্যে থাকে ল্যাকটোব্যাসিলাস, বেকিং পাউডার যেটার মধ্যে ইস্ট থাকে সেটা কি করে, আমাদের কেকটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দিতে সাহায্য করে। ডিম, সেটা কিন্তু ইটসেলফ একটা কোষ। তো এই যে সেলগুলো, এগুলো কি কি নিয়ে তৈরি, তার মধ্যে কি এমন জিনিস থাকে, সেই সব কিছু নিয়ে আজকে আমরা পড়ব। তো এর ভিত্তিতে আমরা বলতে পারি বেশ কিছু কোষ, যেমন দইয়ের মধ্যে যে ল্যাকটোব্যাসিলাস থাকে সেটা কিন্তু দণ্ডাকার একটা ব্যাকটেরিয়া, কিন্তু সেটাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না, আমাদের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। আবার যদি আমরা ডিম বলি সেটা কিন্তু আমরা খালি চোখেই দেখতে পাই। তাহলে কোষ এরকম হতে পারে যেটা আণুবীক্ষণিক, আবার এরকম হতে পারে যেটা খালি চোখে দেখা যায়। আবার একটা কোষ নিয়েই একটা প্রাণী দেহ গড়ে উঠতে পারে, যেমন ব্যাকটেরিয়া। আবার একটা প্রাণী দেহ গড়ে ওঠার জন্য অনেকগুলো কোষের প্রয়োজন হয়, তাদের ক্ষেত্রে আমরা কি বলবো, তাদেরকে বহু কোষী প্রাণী বা উদ্ভিদ। তো এই কোষ শব্দটা বায়োলজির একটা প্রিলিমিনারি শব্দ, বায়োলজি পড়তে গেলে আমরা কোষ শব্দটা নিয়ে ভীষণ নাড়াঘাটা করি। তো সেই কোষ জিনিসটা কি, সেটা নিয়েই আজকে আমরা পড়ব। প্রথমেই দেখে নেওয়া যাক যে কোষ কাকে বলে। দেখো একটা সংজ্ঞা, সজীব প্রভেদক ভেদ্য পর্দা বেষ্টিত, অর্থাৎ ভেদ্য হবে না, অভেদ্য হবে না, প্রভেদক ভেদ্য মানে সেমি পারমিয়েবল মেমব্রেন, সেটা কাকে বলে, না এমন একটা পর্দা যার মধ্যে দিয়ে কিছু সিলেক্টিভ মেটেরিয়াল কোষের ভেতর ঢুকতে পারে বা কোষের থেকে কোষের বাইরে বেরিয়ে আসতে পারে। ভেদ্য মানে সেখান দিয়ে সবাই যাতায়াত করতে পারবে, অভেদ্য মানে কেউই পারবে না, কিন্তু প্রভেদক ভেদ্য মানে হচ্ছে কিছু বাছা বা কিছু চুজ করা পার্টিকেলই শুধুমাত্র কোষের এপার ওপার যাতায়াত করতে পারবে। প্রোটোপ্লাজম যুক্ত স্বপ্রজননশীল জীবদেহের গঠনগত এবং কার্যগত এককে বলা হচ্ছে কোষ। গঠনগত এবং কার্য
কার্যগত গঠনগত কেন কারণ আমরা জানি যে এক একটা কোষ নিয়ে ক্রমে ক্রমে বহু কোষ তৈরি হচ্ছে এবং সেই বহু কোষ নিয়ে জীবদেহ গড়ে উঠছে তাই এক একটা ইউনিটকেই আমরা বলছি কোষ এবং কার্যগত কারণ একটা সিঙ্গেল সেল কিন্তু একটা কোষের মধ্যে বা একটা জীব দেহে যত ধরনের কার্যাবলী হয় সবগুলোই করতে পারে একটা কমপ্লিট সেল তাই জন্য গঠনগত এবং কার্যগত একক বলা হয় তো ক্লাসিফিকেশন অফ সেল সেল কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে সেলের মধ্যে মূলত যে জিনিসটা থাকে একটা ধাত্র তরল স্বচ্ছ দানাদার অংশ থাকে বা দানাবিহীন অংশ থাকে যেটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম আরেকটা অংশ থাকে যেটা হচ্ছে সেল ওয়াল এই প্রোটোপ্লাজমের মধ্যে দুটো মেইন জিনিস থাকে যেটাকে আমরা বলি সাইটোপ্লাজম যে ধাত্র অংশটা সেটাকে বলছি সাইটোপ্লাজম এবং তার মধ্যে যেটা গঠনগত কার্যগত একক মূলত কার্যগত একক একটা গোলাকার অংশ সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস মূলত এই দুটোর উপর ডিপেন্ড করে কোষ গড়ে ওঠে তো তার ভিত্তিতে কোষ দু তিন রকমের হয়ে থাকে মূলত দু রকম আমরা বলতে পারি যেটা হচ্ছে নিউক্লিয়াসটা যদি সুগঠিত হয় এবং সমস্ত ধরনের কোষ অঙ্গাণু তার মধ্যে উপস্থিত থাকে একটা পরিপূর্ণ সেল বলতে যেটা বুঝি সেটা হয় তাকে আমরা বলবো ইউক্যারিওটিক সেল যাদের ক্ষেত্রে নিউক্লিয়াস সুগঠিত নয় নিউক্লিয় পর্দা থাকে না নিউক্লিয় জালিকাগুলো সুগঠিত নয় মূলত আরএনএ ধরনের মেটেরিয়াল থাকে সেই ধরনের কোষকে আমরা বলছি প্রোক্যারিওটিক কোষ প্রো কথাটার অর্থ হচ্ছে আদি পুরনো ধরনের বা একটু ওল্ড ভার্সন যদি বলি কোষে তাকে আমরা বলবো প্রোক্যারিওটিক কোষ আরেকটা যেটা হয় মেসোক্যারিওটিক সেল অর্থাৎ প্রো এবং ইউ দুটোর মাঝামাঝি ক্যারেক্টার যুক্ত যে সেল তাকে আমরা বলবো মেসোক্যারিওটিক সেল এই যে আমি দই বা ল্যাকটোব্যাসিলাস এইসবের কথা বললাম ব্যাকটেরিয়া সেল সেটা মূলত একটা সিঙ্গেল সেল হয় এবং তার মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা সুগঠিত হয় না পর্দার দ্বারা বেষ্টিত হয় না ডিএনএটাও কিন্তু সার্কুলার হয় আরএনএ থাকে মূলত তো এই ধরনের কোষকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক সেল মেসোক্যারিওটিক সেল কারা না যাদের মধ্যে নিউক্লিয়াস আছে পর্দা বেষ্টিত কিন্তু উন্নত ধরনের বেশ কিছু কোষীয় অঙ্গাণু কিন্তু তার মধ্যে নেই তাদের বলা হচ্ছে মেসোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল কাকে বলছি না যার মধ্যে একটা সুগঠিত নিউক্লিয়াস এবং সমস্ত ধরনের কোষীয় অঙ্গাণু বর্তমান তাদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটিক সেল এখানে আবার দুটো ভাগ আরো করতে পারি আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ তোমরা যদি ইউক্যারিওটিক সেল প্রোক্যারিওটিক সেল বা প্রাণী কোষ উদ্ভিদ কোষ এগুলোর মধ্যেও ডিফারেন্স জানতে চাও বা এগুলো নিয়ে ডিটেল জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের এই ডাউটস গুলো ক্লিয়ার করে দেবো তো এবার দেখে নেওয়া যাক যে একটা কোষের কি কি গঠনগত জিনিস থাকে বা মূলত কি কি জিনিস নিয়ে একটা সেল গঠিত মেজর পার্টস অফ সেল কি কি না প্রথমেই আসছে একটু আগে বললাম সেল এনভেলপ যেটা দুটো জিনিস নিয়ে গঠিত একটা হচ্ছে সেল ওয়াল বা কোষ প্রাচীর এবং সেল মেমব্রেন বা কোষ পর্দা এই সেল মেমব্রেনটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় উভয় ক্ষেত্রেই দেখা যায় কিন্তু এই যে সেল ওয়াল বলছি বা সেল কোষ প্রাচীর যেটা বলছি সেটা শুধুমাত্র উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখা যায় তো তাদের গঠন নিয়ে আমি ইন ডিটেল বলছি নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে প্রোটোপ্লাজম যে কোষ পর্দা বা এনভেলপের ভেতর যে ধাত্র অংশটা রয়েছে যে পুরো স্বচ্ছ দানাদার বিভিন্ন অর্গানেলি বা কোষ অঙ্গাণু যুক্ত যে অংশটা রয়েছে তাকে আমরা বলছি প্রোটোপ্লাজম তার দুটো অংশ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই স্বচ্ছ তরল ধাত্র অংশটাকে জেলির মতো অংশটাকে বলছে সাইটোপ্লাজম আর তার মধ্যে যে বড় গোলাকার মূল কার্যগত এককটা রয়েছে তাকে বলা হচ্ছে নিউক্লিয়াস তারপরে আমরা কি পড়বো না কোষের মধ্যে যে বিক্ষিপ্ত ভাবে বিভিন্ন অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো অর্থাৎ কোষ অঙ্গাণু বা সেল অর্গানেলি সম্পর্কে আমরা পড়বো তো এখন যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রথমেই আবরণ যেটা বা সেল এনভেলপ তার প্রথমেই আসছে সেল মেমব্রেন বা কোষ পর্দা যাকে বলা হয় প্লাজমা পর্দা বা প্লাজমা লেমা সেটা কাকে বলে এবং তার গঠন কি দেখো কি বলছে
লাইপোপ্রোটিন নির্মিত যে পাতলা সজীব স্থিতিস্থাপক প্রভেদক ভেদ্য পর্দা কোষের প্রোটোপ্লাজমকে বাইরের আঘাত থেকে রক্ষা করে তাকেই বলা হচ্ছে কোষ পর্দা বা প্লাজমা পর্দা বা প্লাজমা লেমা। এই জিনিসটার গঠন কিরকম? আল্টা স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, মূলত তিনটে জিনিস নিয়ে এই সেল মেমব্রেনটা গঠিত, প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট। যার মধ্যে প্রোটিন রয়েছে কত? নিয়ার অ্যাবাউট 52%, লিপিড রয়েছে প্রায় 40% এবং কার্বোহাইড্রেট রয়েছে 8%। এই টোটাল নিয়ে কি গঠিত না সেল মেমব্রেনটা গঠিত? তার মধ্যে প্রোটিন দু ধরনের হয়, যেটা কোষের পর্দার মধ্যে গাঁথা অবস্থায় থাকে বা ভেতরের দিকে থাকে, সেটাকে আমরা বলবো ইন্ট্রিনসিক প্রোটিন বা ইন্টিগ্রাল প্রোটিন, আর যেটা কোষ পর্দার বাইরে থাকে তাকে আমরা বলবো এক্সেন্ট্রিক প্রোটিন বা পেরিফেরাল প্রোটিন। আর হয় কি, লিপিডও দুই ধরনের হয় বা লিপিড যেভাবে গঠিত সেটা দুটো অংশ নিয়ে গঠিত, এর একটা জলাকর্ষী অংশ থাকে আর একটা জল বিকর্ষী অংশ থাকে। এই যে পোলার অংশটা এটা আধান যুক্ত হয়, যেটা জলাকর্ষী হয় এবং বাইরের দিকে থাকে, এবং এই সূত্রাকার অংশটা হচ্ছে জল বিকর্ষী বা আধান বিহীন হয়, যেটা ভেতর দিকে গাঁথা অবস্থায় থাকে। আমি ডিটেইল স্ট্রাকচারটা দেখাচ্ছি। এটা হচ্ছে একটা লিপিডের বেসিক স্ট্রাকচার, যার দুটো দিক থাকে, একটা হচ্ছে হাইড্রোফিলিক একটা হচ্ছে হাইড্রোফোবিক। তো লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই তিনটি মূল জিনিস নিয়ে কোষ পর্দা বা সেল মেমব্রেন গঠিত। প্রোটিন কিন্তু আবার উৎস বা তাদের কার্যাবলী অনুযায়ী অনেক ধরনের হতে পারে। স্ট্রাকচারাল প্রোটিন হতে পারে, এনজাইম হতে পারে, ট্রান্সপোর্ট প্রোটিন হতে পারে, রিসেপ্টর প্রোটিন হতে পারে, চ্যানেল প্রোটিন হতে পারে। এত ডিটেইলে ক্লাস নাইনে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট বলে রাখলাম। ক্লাস ইলেভেন বা পরবর্তী সেকশনে যদি হায়ার স্টাডিতে যাও তাহলে এগুলো তোমাদের বেশ কাজে আসবে। তো প্রোটিন মূলত এরকম দেখতে হয়, যার একদম সরল ফর্মুলা যদি বলি বা সিম্পল ফর্ম সেটা হচ্ছে এই ধরনের। সেকেন্ডারি প্রোটিন এরকম দেখতে হয়, টারশিয়ারি প্রোটিন এর আরো জটিল কনফিগারেশন হয় এবং কোয়ার্টারারি যে প্রোটিন, যেটা 3D মডেল প্রোটিনে, সেটা কিছুটা এরকম দেখতে হয়। লিপিড যেটা আমি একটু আগেই বললাম, এর একটা পোলার বা হেড অংশ থাকে, সেটা হচ্ছে হাইড্রোফিলিক অংশ। আর একটা কি থাকে, নন পোলার টেল পোর্শন থাকে, যেটাকে বলা হচ্ছে হাইড্রোফোবিক অংশ। এরকম দুটো লিপিড লেয়ার পরস্পর নিজেদের মধ্যে এরকম একটা মোটা লেয়ারের মতো গঠন করে, যার উপরেও প্রোটিন থাকে নিচেও প্রোটিন থাকে। এখানে ওয়াটার ওয়াটার দেখানো হয়েছে কেন? কারণ জলাকর্ষী এবং জল বিকর্ষী, এটা বোঝানোর জন্য। আর কার্বোহাইড্রেট কি? কার্বোহাইড্রেট জিনিসটা আমরা প্রত্যেকেই জানি, গ্লুকোজ। গ্লুকোজ একটা সরল শর্করা, শর্করার একদম ইজি ফর্ম হচ্ছে গ্লুকোজ। তো শর্করা জাতীয় যা কিছু সেগুলোই হচ্ছে কি, কার্বোহাইড্রেট। দেখো এখানে অনেকগুলোই লেখা আছে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ। এটা আরো বেশি যখন জটিল হয়ে যায় তখন সেটা স্টার্চ, গ্লাইকোজেন, সেলুলোজ এইগুলো ফর্ম করে। এই রকম অবস্থায় কি হয়, সেলের মধ্যে অবস্থান করে। তো সেল মেমব্রেন কি রকম বা এর গঠন কি, এটার উপর অনেক ধরনের তত্ত্ব বা মতভেদ আছে। বিভিন্ন ধরনের বিজ্ঞানী বিভিন্ন সময়ে এর স্ট্রাকচার সম্পর্কে অনেক ধরনের মতবাদ দিয়েছে, সেগুলো অনেকগুলো। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সিঙ্গেল লেয়ার মডেল বা এক স্তরীয় মডেল। বিজ্ঞানী ই ওভারটন 1902 সালে প্রথম এই সিঙ্গেল লেয়ার মডেলটা আবিষ্কার করেন, এবং উনি বলেছিলেন কি, যে এটা কিন্তু মূলত কি নিয়ে গঠিত, কোষপর্দা প্রোটিন এবং কার্বোহাইড্রেট নিয়ে গঠিত। এখানে কিন্তু লিপিডের কোনো কথাই উল্লেখ করেননি। পরবর্তীকালে আসে কোষের স্যান্ডউইচ মডেল। স্যান্ডউইচ মডেলটা ঠিক কিরকম, এটা আবিষ্কার করেন ড্যাবসন এবং ড্যানিয়েল। উনি বলেন যে না, শুধু কার্বোহাইড্রেট আর
মধ্যে একটা লিপিড লেয়ার রয়েছে যেটা স্যান্ডউইচের মতো থাকে মাঝে স্যান্ডউইচের যে ফিলটা দিই আমরা সেই জিনিসটা হচ্ছে লিপিড লেয়ার এবং তার বাইরে এবং ভেতরের দিকে দুটো এরকম প্রোটিনের লেয়ার থাকে যেটা হচ্ছে হাইড্রোফিলিক জোন যেটার সাথে এই লিপিডের হাইড্রোফিলিক বা হেড পোর্শনটা যুক্ত থাকে যেটা কিনা জলাকোষী বা আধানযুক্ত তাই জন্য এটাকে উনি স্যান্ডউইচ মডেল নাম দেন এবং উনি এটা কখন বলেন 1935 সালে 1902 সালে আসে তাহলে সিঙ্গেল লেয়ার মডেল এবং স্যান্ডউইচ মডেল আসে 1935 সালে এরপরে এরও একটা ডিটেইল স্ট্রাকচার আসে সেখানে বলা হয় কি রবার্টসন বলেন যে এটা হচ্ছে একটা ইউনিট মেমব্রেন অর্থাৎ এই যে তিনটে স্তর আমরা বলছি প্রথমে প্রোটিন থাকবে তারপর লিপিড থাকবে তারপর প্রোটিন থাকবে এটা এরকম তিনটে আলাদা আলাদা স্তরে কিন্তু থাকে না লিপিডের ভেতর প্রোটিনগুলো গাঁথা গাঁথা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিক অবস্থায় থাকে তো এটাকে উনি বলছেন যে এটা কোনো তিনটে স্তর নয় এটা একটাই স্তর এবং এই একটা স্তর নিয়ে কিন্তু সেল ওয়াল বা কোষ পর্দা গঠিত এবং এই একটা স্তর নিয়ে কিন্তু সেল মেমব্রেন বা কোষ পর্দা গঠিত এই তিনটে স্তরকে উনি একটা ইউনিট মেমব্রেন বলেন এটাই হচ্ছে ওনার ইউনিট মেমব্রেন মডেল নেক্সট আসছি ফ্লুইড মোজাইক মডেল যেটা এখন সর্বজন গ্রাহ্য এবং সবাই এই মডেলটাকে স্বীকৃতি দিয়েছে সেই জিনিসটা কি দেখো সেই জিনিসটাতে বলা হচ্ছে ঠিক এই রকম ব্যাপারটা যেটা কিন্তু পরবর্তীকালে 1970 সালে এই ধারণাটা আসে এবং কানাডার বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন তারা কিন্তু এই ধারণাটা দিয়ে থাকে কি ধারণা দিয়ে থাকেন ওনারা বলছেন যে হ্যাঁ এটা ত্রিস্তর প্রোটিন লিপিড এবং প্রোটিন এরকম তিনটে লেয়ার নিয়ে গঠিত কিন্তু এই যে প্রোটিন গুলো এগুলো কোনো ফিক্সড অবস্থায় থাকে না এটা হতে পারে দুটো লিপিড লেয়ারের মাঝে এরকম গাঁথা অবস্থায় থাকে যেটাকে আমরা বলেছি একটু আগে ইন্টিগ্রাল প্রোটিন কিংবা হতে পারে একদম ওপরে এরকম একটা প্রোটিনের লেয়ার অবস্থান করতে পারে যেটাকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন তার সাথে কিন্তু এই গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোসাইডিক বন্ডের দ্বারা গ্লাইকোপ্রোটিনের চেইন গুলো যুক্ত থাকে যেটাকে আমরা কার্বোহাইড্রেট বলছি কিংবা এরকম কিছু প্রোটিন থাকে যা কিনা কোষ পর্দার মাধ্যমে ভেতরে জিনিসকে বাইরে এবং বাইরে জিনিসকে ভেতরে ঢোকাতে সাহায্য করে অর্থাৎ একটা কানেক্টিভ ওয়ে তৈরি করে এই ধরনের প্রোটিন এবং এই প্রোটিন গুলো নিজেদের মধ্যে কিন্তু প্লেসও চেঞ্জ করতে পারে কোনো একটা ফিক্সড জায়গায় যে এই প্রোটিনটা থাকবে সেরকম ব্যাপারটাও নয় এবং ওপর থেকে যদি আমরা 3D মডেল দেখি তাহলে আমরা দেখব কি না প্রোটিন লেয়ারটা মনে হবে একটা অর্ধ তরল অংশ যেটা কিন্তু গঠন একটা নির্দিষ্ট ঠিক আছে কিন্তু এরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করে গঠনটা কখনো কখনো চেঞ্জ করতে পারে এবং তার মধ্যে কিন্তু প্রোটিন গুলো মোজাইক যেরকম টাইলস দিয়ে আমরা মোজাইক করি বিভিন্ন স্টেশনে দেখবো বা অনেক শিল্পীরা করে থাকেন তো এরকম মোজাইকের মতো ওপর থেকে দেখলে প্রোটিনের লিপিডের মধ্যে প্রোটিন গুলোকে গাঁথা গাঁথা অবস্থায় দেখতে পাওয়া যায় তাই এই মডেলটাকে উনি বলছেন ফ্লুইড মোজাইক মডেল এই ফ্লুইড মোজাইক মডেলে উনি বলছেন এই যে লিপিড গুলো রয়েছে সবই এক দুটো জলাকোষী অংশ দু প্রান্তে অবস্থান করছে এবং দুটো জল বিকোষী অংশ নিজেদের মধ্যে কাছাকাছি অবস্থান করে একটা লেয়ার তৈরি করছে এবং এই যে লিপিড গুলো এরা কখনো কখনো নিজেদের মধ্যে এরকম ভাবে প্লেস চেঞ্জ করতে পারে পাশাপাশি যাতায়াত করতে পারে এই ধরনের যে চলনটা এটাকে বলা হচ্ছে পার্শ্বীয় চলন বা ল্যাটারাল মুভমেন্ট অফ লিপিড আমার অনেক সময় কি হয় এরকম অন্য এলাকার লিপিড এসে এই এলাকায় অবস্থান করে বা নিজেদের মধ্যে এখান থেকে লিপিডটা এখানে বা উপরের লিপিডটা নিচে এরকম ক্রিস ক্রস ভাবেও ওরা কিন্তু নিজেদের পজিশন চেঞ্জ করে তো এই ধরনের যে চলন করে লিপিডরা তাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ চলন
এটা যদি আমরা আণুবীক্ষণিক বা আমরা স্কিম্যাটিক একটা মডেল দেখি বা যেটা তোমাদের অ্যাকচুয়ালি পরীক্ষার হলে ছবি দিলে ছবিতে আঁকতে হবে সেটা কিছুটা এরকম আঁকতে হবে। দেখো কিছু না সেম জিনিসটাই, কিছু উপরে এক্সট্রিনসিক প্রোটিন থাকে যেটাকে আমরা পেরিফেরাল প্রোটিন বলছি, কিছু থাকে ইন্ট্রিনসিক প্রোটিন যেটা লিপিড স্তরের মধ্যে গাঁথা অবস্থায় থাকে, সেটা এপার ওপারও হতে পারে কিংবা কিছু দূর গিয়ে নাও থাকতে পারে। যেমন এই ধরনের প্রোটিন গুলো কিন্তু দেখো ইন্টিগ্রাল প্রোটিন, কিন্তু এটা কিন্তু ওপর থেকে নিচ অব্দি পুরোটাই কিন্তু বিস্তৃত নয়। পোলার এবং নন পোলার অংশ নিয়ে গঠিত লিপিড গুলোর পোলার দিকগুলো বাইরের দিকে থাকে এবং সেলের দিকে থাকে, আর যে নন পোলার দিকগুলো তারা নিজেদের মধ্যে একটা খুবই হালকা একটা বন্ডিং করে থাকে। ওপরের যে প্রোটিন অর্থাৎ পেরিফেরাল প্রোটিন গুলো খুব দৃঢ় বন্ধনী দ্বারা যুক্ত থাকে, কিন্তু যেগুলো ইন্টিগ্রাল প্রোটিন সেটা খুবই হালকা কোনো বন্ধনী দ্বারা পরস্পর লিপিডের সাথে যুক্ত থাকে। তো এটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এইটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেল, এই প্রশ্নটা এসেই থাকে তোমাদের, ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে বর্ণনা করো এবং মেনশন করে দেওয়া থাকে সিঙ্গার এবং নিকেলসনের ফ্লুইড মোজাইক মডেলটা বর্ণনা করো, তখন কিন্তু তোমাদের এই ছবিটা এঁকে দিতে হবে এবং যেটা আমি বোঝালাম সেটা খুব ভালোভাবে তোমাদের পয়েন্ট ওয়াইজ লিখে লিখে দিতে হবে। এবং খুব ভালো হয় যদি তোমরা আগের এই মডেলগুলো অর্থাৎ সিঙ্গেল সেল মডেল বা ইউনিট সেল মডেল বা স্যান্ডউইচ মডেল সেগুলো এক লাইন করে, যদি 5 নম্বরের প্রশ্ন আসে তাহলে এক লাইন করে লিখে দেওয়াটা ভালো, যদি 3 নম্বরের প্রশ্ন আসে তাহলে শুধু ছবি এবং ফ্লুইড মোজাইক মডেলটা আঁকলেই হবে। এবং এটা মেনশন করে দেওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট যে কেন এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়, তো এটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর দেখে নেব কি যে ফাংশন কি, সেল মেমব্রেনের কাজ কি, কি কোষ পর্দা এবং প্লাজমা পর্দার মধ্যে সজীব কোষের বহি এবং অন্ত মাধ্যমের মধ্যে একটি অভিস্রবণীয় ব্যবধারক রূপে কাজ করে যাতে দুটো মিশে না যায় সেল এবং সাইটোপ্লাজম। প্রত্যেকটা যে অর্গানেলি গুলো দেখবো সেগুলো কিন্তু মেমব্রেন দ্বারা যুক্ত, কোষ একটা কোষের সাথে আরেকটা কোষের মধ্যে যাতে সমস্ত জিনিস আদান প্রদান হয় সেটাও কিন্তু একটা কাজ, কোষের মধ্যস্থ সজীব অংশকে রক্ষা করা, কোষের মধ্যে যে পদার্থ বা কোষ বহিঃস্থ যে পদার্থ সেগুলোর মধ্যে পরিবহন করা, কোষ পর্দা স্থিত গ্রাহক কোষে বিভিন্ন প্রকার সংকেত পরিবহনে সাহায্য করা, কোষ পর্দার অন্তঃবৃদ্ধি, কোষ অঙ্গাণু যেমন কি গলগি বডি, ইআর মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, নিউক্লিয় পর্দা এগুলো গঠনে সাহায্য করা, আর কি পিনোসাইটোসিস এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে তরল ও কঠিন খাদ্যকে গ্রহণ করা। পিনোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস কি, এরকম যদি একটা সেল হয় এখানে যদি একটা সলিড পার্টিকেল থাকে তাহলে সেল প্রথমে এরকম প্রবর্ধকের সৃষ্টি করে, এই প্রবর্ধকটা ধীরে ধীরে এরকম ভাবে বাড়তে থাকে, বাড়তে থেকে এখানটা ফিউজ হয়ে যায় এবং এই যে অংশটা এটা সেলের মধ্যে ঢুকে যায়, তখন ব্যাপারটা কিরকম হয় এরকম ভাবে একটা ভ্যাকুল তৈরি হয় এবং সেলের মধ্যে এই কঠিন অংশটা ঢুকে পড়ে। এবার এই পর্দাটা ধীরে 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 আউট হয়ে যায়, মানে কি হচ্ছে না সেখান থেকে পর্দাটা অবলিশ হয়ে যাচ্ছে এবং কঠিন পর্দাটা সেলের ভেতর ঢুকে যাচ্ছে। আবার যদি বার করতে হয় বাইরে কখনো তখন এই সেলের মধ্যে এই পদার্থটা একদম সেলের এই সাইডের প্রান্তে চলে আসে এবং সেখান থেকে এই অংশটা ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে গিয়ে এরকম একটা মুখের মতো সৃষ্টি হয় যেটা কিনা ফাঁক হয়ে গিয়ে একে বাইরে বার করতে সাহায্য করে। যদি কঠিন খাদ্য গ্রহণ করতে সাহায্য করে বা কঠিন খাদ্য গ্রহণ করে সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো, ফ্যাগোসাইটোসিস। আর তরলের ক্ষেত্রে যদি এটা হয় সেম প্রসেসকে আমরা বলবো পিনোসাইটোসিস। দেখো কোষের মধ্যে কিভাবে বিভিন্ন বস্তুর আদান প্রদান হয়, এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে কিন্তু একটা ইন্টিগ্রাল প্রোটিন যার মধ্যে দিয়ে দেখো এই অঙ্গাণুগুলো কোষের বাইরে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের আয়ন বা সংকেত সেগুলো কোষের বাইরে বেরিয়ে যায় আবার কোষের মধ্যেও ঢোকে, এইভাবে কিন্তু নিজেদের মধ্যে এরা যাতায়াত করে। তো আজকে এই অবধি অনেকক্ষণ পড়িয়ে দিলাম, নেক্সট দিন যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কোষ প্রাচীর বা সেল
ওয়াল, এটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কেবলমাত্র সেল ওয়াল দেখা যায়, কিন্তু সেল মেমব্রেনটা প্রাণী উদ্ভিদ উভয় কোষের মধ্যে দেখা যায়। তো আশা করি তোমরা পুরো ভালোভাবে বুঝতে পেরেছো যে সেল মেমব্রেন বা কোষ পর্দা জিনিসটা কি, তার ফাংশন কি এবং তার গঠন কি। এখান থেকে একটাই খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে, যেটা ফ্লুইড মোজাইক মডেল, এবং অনেক সময় 2 নম্বরের প্রশ্ন দিতে পারে যে কোষ পর্দার কাজ বা যে কোনো দুটি কাজ উল্লেখ করো। এই দুটো প্রশ্নই মেইনলি এই অংশটা থেকে এসে থাকে। তো আজকের ভিডিওটা এই অবধি, আশা করি তোমাদের হেল্প করতে পারলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে আরো বেশি বেশি শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছো, নতুন আমার ভিডিও দেখছো, ভালো লাগলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সরাসরি সেই ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এই অবধি, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে, আসছি খুব শিগগিরই। আজকের মতো